প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে নিয়োগ বিজ্ঞপ্তি, দেখুন জেলা পরিষদ কার্যালয় বগুড়া। বন্ধুরা, এটা আমার চ্যানেল, যদি ভালো লাগে অবশ্যই সুন্দর সুন্দর মানে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। আর এখানে অনেক চাকরির ভিডিও দেওয়া আছে যা আপনারা দেখতে পারেন, যা আপনাদের উপকার হতে পারে। চলুন শুরু করা যাক। বন্ধুরা, নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন, জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্বৃত্ত কর্মচারী শাখার 28 জানুয়ারি 2021 খ্রিস্টাব্দ তারিখের এখানে স্মারক নম্বর দেওয়া আছে। স্মারকপত্র প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া এর অধীনে কার্যালয় সমূহের সাধারণ প্রশাসন ও সার্কিট হাউস জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী নিম্ন বর্ণিত শূন্য পদ সমূহে সরাসরি পূরণের লক্ষ্যে অস্থায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে শর্ত সাপেক্ষে বগুড়া জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। দেখেন, হলো ক্রমিক নম্বর দেওয়া আছে, কার্যালয়ের নাম দেওয়া আছে, পদের নাম, পদের সংখ্যা, গ্রেড ও জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতা, একমাত্র জেলা প্রশাসক কার্যালয় বগুড়া এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ, নিরাপত্তা প্রহরী 6 জন দেওয়া আছে, গ্রেড হলো বিএস 8250 টাকা হতে 20010 টাকা, কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আর পরিচ্ছন্নতা কর্মী হলো 9 জন, টিয়ার হলো 20 সেম, কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। 2 নম্বর হলো সার্কিট হাউস বগুড়ার জন্য নিরাপত্তা প্রহরী 1 জন, গ্রেড হলো 20, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্য অধিকারী হতে হবে। বিআরআর 5 জন, গ্রেড হলো 20, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। বাবুর্চি 1, গ্রেড হলো 20, কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং রান্নার কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা। সহকারী বাবুর্চি 1, গ্রেড হলো 20, কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, রান্নার কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা। পরিচ্ছন্নতা কর্মী 2, গ্রেড 20, কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। মালি 1, গ্রেড 20, কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। আবেদন ফর্ম পূরণ, পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স 29/9/2021 খ্রিস্টাব্দ তারিখে 18 হতে 30 বছর মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা এবং প্রতিবন্ধীদের বয়স 32 বছর পর্যন্ত শিথিল যোগ্য। আর 19 তারিখে স্মারকপত্র নিমিত্ত 25/3/2021 তারিখে প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা ঊর্ধ্বসীমা শিথিলযোগ্য, বয়স প্রমাণের ক্ষেত্রে বিডিবির গ্রহণযোগ্য নয়। সরকারি আধার সরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কর্মরত প্রার্থী অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাগতি দেখি সাপেক্ষে আবেদন করতে হবে। এখানে দেখেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বাদে মৌখিক পরীক্ষার সময় সনদ, অনাপত্তি, কাগজপত্র আদি মূল কপি প্রদর্শন করতে হবে। প্রতিটি একটি করে সত্যায়িত কপি দাখিল করতে হবে। কাগজপত্র দেওয়া আছে কোনো সকল সনদপত্র বা প্রত্যয়নপত্র বা অনাপত্তি সনদ, বগুড়া স্থায়ী বাসিন্দা হতে পৌর মেয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত মূল নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদ, চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তি পত্র, আর মুক্তিযুদ্ধ ফেরার ক্ষেত্রে যেগুলো দেওয়া আছে, যে কাগজগুলো থাকে সেগুলো দেওয়া আছে, চারিত্রিক সনদ সম্পাদন করতে হবে অবশ্যই ভাবে। আর দেখেন, অনলাইনে আবেদন সংক্রান্ত নিয়মাবলী, পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা, আবেদনের শুরুর তারিখ ও সময় 29/9/2021 সকাল 10টা হইতে শেষ তারিখ 28/10/2021 বিকেল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে ডিজিটাল প্রিপেইড মোবাইলের SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদন প্রার্থী তার স্বাক্ষর 300 দৈর্ঘ্য 300 পিক্সেল ও প্রস্থ 80 পিক্সেল এবং রঙিন ছবির দৈর্ঘ্য 300 পিক্সেল ও প্রস্থ 80 300 পিক্সেল স্ক্যান করে নির্দেশনা মুদ্রণ করবেন। আপলোড করেছে আপনাদের দেখেন, এখানে দেওয়া আছে বদিতে হলো ক্ষেত্রে সর্বমোট হলো 56 টাকা, 72 ঘন্টার মধ্যে প্রেরণ করতে হবে। আর SMS এর ক্ষেত্রে দেওয়া আছে, এটা হলো SMS টা একটু দেখে নেবেন। আর যদি কোনো কিছু যদি আর কোনো অনলাইন আবেদন সমস্যা হলে এই নাম্বার থেকে, টেলিটক নাম্বার থেকে 101 নম্বর অথবা এই ইমেলে যোগাযোগ করতে পারবেন। আর যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।